আমরা শিক চিকেন বানাবো, তাই চিকেন সব মশলাপাতি গুছিয়ে গেছে নিয়েছি, শিকগুলো নিয়ে এসেছি। এখন এগুলো কেটে কুটে কাজটা আমরা শুরু করতে যাব। শিক চিকেনের জন্য যা যা প্রয়োজন, প্রথমেই লাগবে আমাদের শিক, তারপর চিকেন, সরিষার তেল, এটা আসলে বিশেষ করে দরকার, সরিষার তেল দিয়ে করলে ভালো হয়, টক দই, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা, লবণ, এইসব দিয়ে আমরা মিক্স করে এটা করব। যব স্বাদ হবে নি এইসব মশলাগুলো দিলে। চিকেনের সাইজ কি গো আগে কাটিয়ে নি, তারপর সাইজ মতো করে কাটবো না। আমরা এই চিকেনটা বানানোর লেগে এই গোস্তটা মাপ মতো কাটিয়ে নেবো। এই গোস্তটা আর রাখবো না, আড্ডা বাইট দিতেছি। আমি এই যে এই পিস করে নিয়েছি, আপনারাও আপনার মতো করে নেবেন। আমরা এই চিকেনটা ধুয়ে নেবো, হয়েছে পানি আর দিন না। এটা বয়লার হিসাবে তো মেলা গোস্তই হয়েছে, আর রুটি বাইট দিয়ে। হ্যাঁ, আমরা এই চিকেনের তে পানিটা নিংড়ে ফেলা দেবো। আমরা এই চিকেনটা এখন মশলা দিয়ে মাখিয়ে নেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, জিরে বাটা, লবণ, মরচির গুঁড়া, আদার গুঁড়া, সরিষার তেল, টক দই, সুন্দর করে মশলাপাতিতে মাখানো শেষ। এখন এটা আমরা 1 ঘন্টা মতো ঢেকে রাখবো। আমরা এখন এই চিকেনগুলো শিকের ভিতর ভরে নেবো একটা একটা করে। আমাদের চুলো বানানো শেষ, চিকেনগুলো আমাদের চুলোয় কয়লা দিয়ে হিট দেওয়া, হিট হচ্ছে, আগুনটা উঠে গেছে। এখন আমরা এই চিকেনটা বসা দেবো। ও ফ্যানের ব্যবস্থা করছে, আপনারা চাইলে পাখা দিয়ে বাতাস করে এটা করতে পারেন, আর যদি বাড়িতে এরকম ফ্যান থাকে তাহলে তো কোথায় নাই কোনো। ভাই আমাদের এই চিকেনটা এক পিট করে পুড়িয়ে গেছে, আমরা একটু উল্টিয়ে দেবো, না একটু পুড়িয়ে যাবে। চিকেনটা পুরানো হয়ে গেছে, এখন আমরা এটা তুলে নেব। সেই ক্যাশ হবে নি, এটা ধরো, এটা ধরো, ধরো ধরো। ও কি গিরান গো, সেই স্বাদ হবে নি। ও জবরদস্ত, মনের মতো আমার আর খাবার মনে হয় মুখ মারি গেছে, দেখতে না কি স্বাদ।
আপনারা চাইলে ভারতীয় এরকম করবেন, খুব পুরাটাই কি পুরাটাই স্বাদ বেশি রাখেন খেলাম।